রোগ নিরাময়ে জবা ফুলের ব্যবহার জেনে নিন। সুস্থ থাকতে ভেষজ হিসেবে জবা ফুল খুবই গুরুত্বপূর্ণ। যাদের যৌনশক্তি কমে এসেছে তাদের যৌনশক্তি বাড়াতে খুবই কার্যকরী এই জবা ফুল। জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। সাধারণত জবা ফুলের তৈরি চা অন্যান্য যে কোনো ভাবে জবা ফুল খেলে দেহে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এবং শারীরিক ভাবে সুস্থ রাখে। জবা ফুলে রয়েছে ভিটামিন সি, ফলে এই ভিটামিন সি সমৃদ্ধ জবা ফুল হালকা ঠান্ডা লাগা, গলা ব্যথা বা মাথা ব্যথা সারিয়ে ফেলতে পারে। এর জন্য সবজি হিসেবে এমনি খাওয়া যেতে পারে এই জবা ফুল। তাই বিশ্বের বিভিন্ন দেশে ভেষজ ঔষধ হিসেবে জবাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া গ্রীষ্মে নিজেকে শীতল রাখতে দিনে কয়েক কাপ জবার পানি যথেষ্ট, কারণ জবার মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। জবা ফুল আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখে, শরীরে তরলের ভারসাম্য রক্ষা করে। উচ্চ রক্তচাপের কারণে যাদের ঔষধ খেতে হয় নিয়মিত তারা কয়েক কাপ করে জবা ফুলের পানি খেতে পারেন, প্রেসার নিয়ন্ত্রণে থাকবে। ভালো ফল পেতে দিনে তিন কাপ করে জবা ফুলের পানি ৬ সপ্তাহ খেতে পারেন। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকর। নারিকেলের তেলের সাথে জবা ফুল মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল কালো হয় এবং চুলের স্বাস্থ্য রক্ষা পায় এবং চুল অনেক বেশি সিল্কি হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জবা ফুল দেহের শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং প্রাকৃতিক শারীরিক সুস্থতা বজায় রাখে। জবা ফুল আপনার যৌবন ধরে রাখতে পারে। ব্রণের সমস্যায় যারা ভুগছেন তারা জবা ফুল ব্যবহার করতে পারেন, ব্রণ দূর হয়ে যাবে। জবা ফুল হজমেও সহায়তা করে। প্রতিদিন নিয়মিত এই জবা ফুল খেলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং হজম প্রক্রিয়া ঠিক থাকে। প্রাকৃতিক গুণ সম্পন্ন এই জবা ফুল চুলে বিভিন্ন পুষ্টি প্রদান করে, চুল পড়া বন্ধ করে এবং চুলের স্বাস্থ্য রক্ষা করে, চুল উজ্জ্বল করে। দুইভাবে আপনি জবা ফুল খেতে পারেন। প্রথমে কয়েকটি জবা ফুল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই পানিটুকু খেয়ে ফেলুন, অথবা সকালে গরম পানিতে 15 মিনিট জবা ফুল ভিজিয়ে রেখে সেই পানিটুকু খেয়ে ফেলুন। এভাবে নিয়মিত খেলে উপকার পাবেন। এছাড়াও জবা ফুল ডায়াবেটিস নিরাময়েও কাজ করে, জ্বর হলেও জবা ফুল খেতে পারেন। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।